আমার সকল শ্রোতা বন্ধুকে নমস্কার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা আর আমার সঙ্গে যিনি আছেন তাকে এক কথায় বা এক অভিধায় আমরা বলতে পারি না কারণ তিনি একাধারে সরকারের অর্থ দপ্তরের একটি উচ্চ পদে আসীন এছাড়া তিনি আবার খ্যাতনামা সাহিত্যিক ঔপন্যাসিক প্রাবন্ধিক এবং কবি আজকে আমাদের মধ্যে রয়েছেন যশোধরা রায়চৌধুরী নমস্কার দিদি আকাশবাণীতে আপনাকে স্বাগত নমস্কার ধন্যবাদ আসলে বন্ধুরা আমরা জানি যে আটই মার্চ বিশ্ব নারী দিবস অর্থাৎ নারীদেরও যে নিজেদের কিছু বলার আছে নিজেদের আপন ভাগ্য জয় করবার যে অধিকার আছে তাদের এই যে দৃঢ়চেতা মনোভাব আছে সেইটাকে সম্মান জানানো কুর্নিশ করার জন্যই এই দিনটার প্রাসঙ্গিকতা আমার মনে হয় তো এই নারী দিবসে আমরা যখন দিদিকে পেয়েছি আমরা তাঁর কাছ থেকে অনেকখানি জানব তবে অনেকখানি মানে অনেক রকম বিষয় তো আমরা জানতে পারি না একসাথে এইটুকু সময় তাই আমরা জানব যে নারীরা যখন কিছু বলতে চাইতেন মানে নারীদেরও তো কিছু বলার থাকে কিন্তু তারা বলতে পারতেন না এবং মানুষ মনে করতেন না মানুষ মানে আমরা মনে করি যে পাশের পুরুষ বা অন্যান্য যারা তারা মনে করতেন না যে তাদেরও কিছু বলার আছে তাদের অভাব অভিযোগ তাদের সুখ দুঃখ তাদের ভাবনা তাদের নিজস্ব অভিব্যক্তি প্রকাশ করার দরকার আছে কিন্তু সেইটাকেও যে দরকার আছে সেইটাকেও যে তারা প্রকাশ করেছেন সেই আজ থেকে প্রায় দুশো বছরেরও বেশি আগে যিনি প্রথম করেছিলেন সেই রাসসুন্দরী দেবীর হাত ধরেই কিন্তু আত্মজীবনীর প্রকাশ আমাদের কাছে তো আমি দিদির কাছে জানতে চাইব এই যে রাসসুন্দরী দেবীর কাছ থেকে আমরা যে আত্মজীবনী পাই সেইটার ক্রমবর্ধমান যে বিবর্তন আমরা যদি বলি খুব ছোট করে সংক্ষেপে যদি বলতে হয় আপনি কি বলবেন হ্যাঁ শর্মিষ্ঠা নারী দিবসে এই বিষয়টি বেছে নেওয়ার জন্য আলাদা করে একটা শুভেচ্ছা জানাই কারণ সত্যি মেয়েদের আত্মজীবনী কথাটাকেই আমার মনে হয় যে এটাই যেন একটা স্ববিরোধিতায় আক্রান্ত একটা কথা মেয়েদের আত্মজীবনী আবার কি কারণ মেয়েদের আত্মতা ব্যাপারটাকেই আসলে সমাজ কোনোদিন মান্যতা দেয়নি এবং মেয়েদের আত্মতা আবার কি মেয়েরা নিজে আমি একজন কেউ এটা ভাবতে শেখেই না কারণ ছোট থেকেই তাকে হয় মেয়ে নয় দিদি নয় বৌ নয় মা মানে কোন জীবনের বিভিন্ন পর্বে সে খালি অন্যদের সঙ্গে সম্পর্কিত হিসেবে বেঁচে থাকে মানে নিজের কোন আলাদা অস্তিত্বকে মানা হয় না মানে আসলে মেয়েদের সঙ্গে সেবা যত্ন এগুলোকে এমনভাবে মিলিয়ে ফেলা হয় এবং নারীর যে জৈবিক যে বিষয়টি যে মেয়েরা মা হয়ে উঠবেন একদিন মানে মাদারহুড এবং এই বায়োলজিক্যাল যে বিষয়টি এটি এমন ভাবে নারীকে সেকেন্ড সেক্স করে রেখেছে যেটা আমরা সবাই জানি শ্রী বাবুয়ার কথায় মানে নারী ছোটবেলায় তো নারী হয়ে ওঠে না সে তো স্বাভাবিক মানুষ এবং সেই রবীন্দ্রনাথের ভাষায় আমি মানব একাকি ভ্রমী বিস্ময় বিস্ময়বোধ শিশু মেয়েরও একই রকম থাকে কিন্তু সে মানবী হয়ে ওঠে যখন তখন আর তার সেই বিস্ময়বোধের অধিকারটাই কেড়ে নেওয়া হয় এবং সে অন্যের সম্পর্কে সম্পর্কিত হলে তার আত্মতাবোধ আসবে কোথা থেকে তার ফলে মেয়েদের অধিকাংশ মেয়েরা শিক্ষা পান স্কুলে যান আজকের দিনের মেয়েরা সবাই অধিকাংশই স্কুলে পাঠানো হচ্ছে তাদের কিন্তু স্কুলে গিয়ে সে খাতায় যখন লিখছে নিজের কথা সেটাও যেন কোথাও সে গোপন রুল টানা খাতার ভেতরেই চলে যাচ্ছে যেমনটা সুন্দরী দেবীর সময় ছিল এটা আমার মনে হয় সত্যি আমরা খুব গর্বিত হওয়ার মতো একটা ঘটনা যে সম্ভবত বাংলা ভাষায় যে প্রথম আত্মজীবনী পাওয়া যায় সেটি দেবী এবং সেটা আঠেরোশো ষাটের দশকে এবং সেটা তিনি লিখছেন যে আমার ঊনষাট বছর বয়সে আমি প্রথম লিখলাম মানে ওই বয়স অব্দি তাকে অপেক্ষা করতে হয়েছে এবং তার ঘটনাগুলি যেগুলি তিনি লিখেছেন সেগুলো খুব রোমাঞ্চকর যে ছেলের লেখার পাতা থেকে তখন যে পাতায় লেখা হতো সেই পাতা থেকে তিনি লুকিয়ে রেখে দিতেন লুকিয়ে লেখা পড়া শিখতেন তখন অনেক মেয়ে এবং নিজেদের এই দুঃসময়ে নিজেদের যে ঘুমটা দিয়ে থাকা এগুলো নিয়েও তিনি লিখেছেন তিনি যেমন দেবতার কথাও লিখেছেন তিনি খুবই ধর্মপ্রাণা মহিলা একদিক থেকে মনে হবে কিন্তু তিনি তো লিখে গেছেন যে আজকের মতো চিকন কাপড় আমাদের ছিল না মোটা কাপড়ে সর্বাঙ্গ ঢেকে আমাদের চলতে হতো এতখানি ঘুমটা দিয়ে মানে এই বাস্তবতা গুলো কিন্তু রাস সুন্দরী প্রথম রেকর্ড করে গেলে না এবং আরো যেটা আশ্চর্য লাগে যে উনি তো শিখেছিলেন পয়ার ছন্দ এইসবে লেখাপড়া হ্যাঁ হ্যাঁ কিন্তু তিনি লিখলেন কিন্তু তৈরি করলেন এটা এটা একটা রেভলিউশন একটা বিপ্লব এরপরে আমি বলবো যে বিনোদিনী দাসীর আমার কথা নটি বিনোদিনী যাকে আমরা চিনি বা পরবর্তীতে আরো অসংখ্য মানুষ লিখেছেন কিন্তু যেমন কেশবচন্দ্র সেনের মা শারদা দেবী তারও লেখাতে আছে বারবার যে মেয়েদের লেখাপড়ার চল হইয়াছে এবার না জানি কি হইবে মানে মানুষের মনে তখন সমাজে কি ভয় যে মেয়েরা লেখাপড়া শিখলে সমাজ ধ্বংস হয়ে যাবে সেটাও তিনি রেকর্ড করে গেলেন এই যে ডকুমেন্টেশন হচ্ছে এই যে লেখা হচ্ছে এগুলো কিন্তু সেই সময় পাচ্ছি এবং সেই সময় থেকে আমরা যত এগিয়ে আসছি এই নিয়ে অনেক কাজ হয়েছে অনেক বিখ্যাত বিখ্যাত বইয়ের নাম আছে আমি কয়েকটি নাম শুধু উল্লেখ করব যেমন সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরা পাতা বা সুধা ঘোষের জীবনের রঙ্গমঞ্চে আরো পরবর্তীতে শান্তা সেন পিতামহী বলে একটি লেখা লিখেছিলেন সেটিও কিন্তু আত্মজৈব মানে আমার জীবনী না বলে তিনি পিতামহীর পিতামহীন লিখেছিলেন লীলা মজুমদারের পুরস্কৃত বই আর কোনোখানে বা পাকদণ্ডী আত্মজৈব বই আহ এছাড়া অনেক ভুলে যাওয়া নাম আছে যেমন আছেন মনোদা দেবী পূর্ণশশী দেবী প্রিয় বালাগুপ্ত সব নামগুলি আছে আপনিও বলছিলেন যে অনেকেই আছেন যারা অনুলিখনের মাধ্যমে নিজেদের হ্যাঁ এই যে আপনি যে বললেন শারদা সুন্দরীর কথা উনিও তো অনুলিখনের মাধ্যমেই লিখেছিলেন কারণ হচ্ছে যে মানে তার যে অবস্থা ছিল সংসারে যথেষ্ট কষ্টেই তিনি থাকতেন এবং মানে একটা জায়গায় আমি পড়েছি যে তিনি যে দশ বছর বয়সে তার বিবাহ হয়েছিল তার শাশুড়ি মনে করতেন তার বয়স অনেক বেশি আচ্ছা এই এই যে অবিশ্বাস এবং তাকে যে যন্ত্রণা দেয়া হতো তার স্বামী যখন মারা গেলেন তারপর তাকে মানে এক ঘরে করে দেয়া হলো না রকম যে অত্যাচার মানে গার্হস্থ ফুটে উঠেছে তার কথা এবং তিনি হয়তো কাউকে বলেছেন তিনি লিখে তিনি লিখেছেন এবং অদ্ভুত ব্যাপার তার ছেলে যখন ব্রাহ্ম মানে এলেন তখন কিন্তু সবাই দোষ দিল তাকে মায়ের দোষে সেটা ধর্ম থেকে সে বিচ্ছুত হয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার আবার কেশবচন্দ্র সেনের যে কন্যা তিনি কিন্তু আবার আত্মজীবনে লিখলেন ইংরেজি ভাষায় হ্যাঁ এটাও বিরাট বড় যেন মানে লিপ জাম্প আরেকজনের কথা আমি বলবো সম্প্রতি তিনি পুরস্কার পেয়েছিলেন সুনন্দা শিকদার দয়াময়ীর কথা লিখেছিলেন এটাও কিন্তু আত্মজীবনী করত্রেই পড়ে আহ একেবারে সম্প্রতি দময়ন্তী তালুকদার একটি বই রচনা করেছেন বইটির নাম সিজনস অব বিট্রয়াল এটা উনিশশো সালের পরবর্তীতে যে দেশভাগের ফলে যে মেয়েদের যে বেদনা সেটা নিয়ে লেখা এই ক্ষেত্রে আমি একটা অ্যানেকডোট বলতে চাই যে আমি পড়েছিলাম এক জায়গায় যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায় তারপর ইহুদিদের উপরে যে বিশাল অত্যাচার হিটলার করেছিলেন তার পরবর্তী প্রজন্মে যখন স্মৃতিকথা খোঁজা হয় দেখা যায় যে স্মৃতিকথাগুলি কোনো না কোনোভাবে বিকৃত হয়ে যাচ্ছে আসলে মানুষ যখন খুব ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যায় তখন তো তার মনের উপর সেই চাপটা পরে সে পরে যখন মনে করতে যায় ওটাকে মন কিন্তু একটা ধোঁয়াশার তলায় চাপা দিয়ে দেয় এবং তার ফলে তথ্যগুলো আর তথ্য না সেগুলো হয় স্বপ্ন বা কল্পনা হয়ে যায় আর নয়তো ভুলিয়ে দেয় মন তার ফলে সেই একটা খন্ডিত অদ্ভুত একটা আত্মজীবনী খুঁজে পাওয়া যায় এটা নিয়ে কিন্তু বিদেশে প্রচুর পড়াশুনো রিসার্চ হয়েছে যে হলো কষ্টের সময় আত্মজীবনীগুলো কেমন আমার কিরকম মনে হয় মেয়েদের আত্মজীবনীও তাই কারণ মেয়েদের তো অধিকাংশ সময় কথা বলতেই দেওয়া হয় না যখন মেয়েরা কথা বলতে পারলো তারা কিন্তু হয় ভগবানের কথা বলছে নয় ফুলের কথা বলছে নয় পাখির কথা বলছে মেয়েদের প্রথম দিকের কবিতাতেও তাই এবং তার যে স্মৃতি সে হয়তো বাল্য স্মৃতিতে তার বাবা যে তাকে মেরেছিল বা মা যে ঘরে বন্দি করে রেখেছিল সেটা লিখলই না সে লিখলো যে তার গাছ দেখে ভালো লেগেছিল পাখি দেখে ভালো লেগেছিল যেমন আহ শান্তিসুধা ঘোষের অপূর্ব একটা অংশ আছে ওটা বোধ হয় ক্লাস সিক্স এর পাঠ্য এখন যে পুকুর পারে বসে থাকতো মেয়েটি এবং দেখত যে জলের তলায় শিকড়গুলো চলে গেছে গাছের সেই জলের উপরে যে চিকচিক করে আলো এই বিবরণটি আছে এবং সেখানে আছে যে আমার নিজেকে মনে হতো রাজকন্যা অচিনপুরের তো এই যে মেয়েদের ড্রিম এটাও কিন্তু আত্মজীবনীর অংশ হয়ে যায় এবং একেবারে সম্পত্তি আমি বলবো বেবি হালদার যিনি নিজে গৃহকর্মী নিয়ে কাজ করেছেন তিনি কিন্তু আলো আধারী বলে যে বইটি লিখেছেন সেটা কিন্তু আত্মজীবনী এবং এই এই স্তরে তাকে উৎসাহ দিয়েছিলেন দিল্লিতে তার যিনি যার বাড়িতে তিনি থাকতেন তিনি উৎসাহ দিয়েছিলেন লিখতে এবং পরে সেটা নানা ভাষায় অনুদিত হয়েছে কিন্তু আমাদের অতি সম্প্রতিতেও কিন্তু আমরা শুধু ভাবলে এটা হবে না যে যারা আত্মজীবনী লিখছেন এখন মেয়েরা সবাই কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছেন বা সবাই খুব সচেতন ভাবে লিখছেন বেবি হালদারের মতো মানুষরাও কিন্তু তারপর তার জীবন পরিবর্তিত হয়ে গেছে এবং এখন তিনি পুরো সময়েরই লেখক বলা যেতে পারে আচ্ছা তো এইভাবে মেয়েদের আত্মজীবনী আসলে একটা একটা ট্রান্সফর্ম করে করে দেয় দেয় জীবনকে যদি সে লিখতে পারে ঠিক ঠিক কিন্তু একটা জিনিস আমার মনে হয় যেটা আপনার কাছে জানতে চাইব যে আত্মজীবনী এই যে রাস সুন্দরী যেটা শুরু করেছিলেন এবং আজকের অবধি যদি বেবিহালদার অবধি আসি তাহলে কিন্তু বিবর্তনটা দেখা যায় মানে ক্ষনে ক্ষণে কিন্তু সেটা বদলেছে হ্যাঁ যেমন মেয়েদের শিক্ষা বদলেছে তাদের সমাজ বদলেছে চিন্তা ভাবনা বদলেছে তেমনি আত্মজীবনী বদলেছে তো এই সম্পর্কে আপনি কি বলবেন হ্যাঁ অবশ্যই বদলেছে যেটা আমরা বলা বলি করছিলাম যে ওই যে দেশভাগের সময়ের যে স্মৃতি সেটা কিন্তু অনেক সময় মুছে গেছে বা সেভাবে লেখাই হয়নি কারণ সেটা একটা বিভৎস স্মৃতি যেভাবে হল কষ্ট স্মৃতির কথা বললাম কিন্তু একইভাবে বামপন্থী মেয়েরা যখন আত্মজীবনী লিখেছেন তাদের মধ্যে দিয়ে তাদের আন্দোলনের জীবন উঠে এসেছে এবং সেখানে কিন্তু দেখা যাবে যে তারা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে লড়াই করছেন যেমন মনীষা রায়ের আমার চার বাড়ি বলে একটি আত্মজীবনী আছে সেখানে মানে এগুলো খুব বৈপ্লবিক কিছু কথা আছে এই বইগুলিতে যেগুলো নাকি আমরা সচরাচর মেয়েদের আত্মজীবনীতে পাবো পাই না এবং সেখানে তার আইডেন্টিটির কথা আছে সেখানে আমরা যেরকম বলি ভার্জিনিয়া উলফের কথা যে রুম অফ মাই ওন সেরকম মনীষারা আমার চার বাড়িতে বলছেন যে কোনটা আমার বাড়ি মেয়েদের তো বাড়ির খোঁজটা থাকে তার বাপের বাড়ি শ্বশুর বাড়ি নানা রকম বাড়ির খোঁজ থাকে সারা জীবন সে খুঁজে যায় কোনটা আমার বাড়ি সাহানা দেবীর স্মৃতির খেয়া সেখানেও সেটাও খুব মানে এগুলো ঠিক একেবারে মানে নিয়ম ধরে নয় মানে প্রত্যেকটির মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং আলাদা বিষয় নিয়ে তারা লিখেছেন অথচ তারা সবাই এগুলো সবাই মহিলা মহিলা ছবি বসু সুজাতা ঘোষ আহ হেমন্ত বালা দেবী সীতা দেবী শান্তা দেবী এরাও আত্মজীবনী লিখেছেন কিন্তু আমরা যদি স্টাডি করি তাহলে আমরা কিন্তু প্রত্যেকের মধ্যে নতুন নতুন জিনিস পাবো যেমন আমি একটা জিনিস বলতে পারি শোভা ঘোষের আজও তারা পিছু ডাকে এই বইটিতে তিনি শুরু করেছেন এই ধরতাইটা দিয়ে যে তার শ্বশুর কুল এবং তার বাপের বাড়ির কুল তাদের বংশ পরিচয় বংশলতিকা গ্রামের কথা যেহেতু বাংলাদেশ থেকে উচ্ছিন্ন মানে এখন যেটা বাংলাদেশ পূর্ববঙ্গ থেকে উচ্ছিন্ন হয়ে তারা এসেছেন তার মনে হয়েছিল হয়তো যে এগুলোই লেখা আত্মজীবনীর কাজ কিন্তু আমরা তো জানি যে আসলে নিজের ব্যক্তির যে ভেতরকার কথা সেটাও লেখা জরুরি ঠিক সেটা কিন্তু প্রথমে আমরা পাব না আমাদের মনে হবে যে খুব শুকনো তথ্য ভরা বা একটা হাহুতাস যে আমরা ওই দেশ ছেড়ে চলে এসেছি কিন্তু শোভা লেখাতেই লেখাতেই খানিক পরে পাব যে যখন তার তিনি বাংলাদেশে কিন্তু ছেলে কলকাতায় ইতিমধ্যে ছেচল্লিশের দাঙ্গা ঘটে গেল সে দাঙ্গার পরে ছেলে চিঠি আসছে না তখন স্বামী এসে দাঁড়ালেন একদিন এবং দেবপ্রসাদ ঘোষ তিনি এসে দাঁড়ালেন তার মুখ দেখে ওর বুকের ভেতরটা খালি হয়ে গেল স্বামী বলতে চাইছেন যে আমাদের ছেলে হয় বেঁচে নেই কিন্তু এই অনুভবটা তিনি যেভাবে লিখেছেন মানে আমি লেখাটি পড়লে সিনেমার ছবির মতো দেখতে পাই যে তখনকার স্বামীরা তো সবকিছু খুলে বলতে এবং আজকে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব থাকতো তো ওই লেখাটির মধ্যে কিন্তু তার নিজের মনের ঝলকটা উঠে এসেছে যে উনি চুপ হয়ে গেলেন স্বামী চলে গেলেন ঘর ছেড়ে তারপরে ছেলে বেঁচে ছিল সেটা পরের কথা কিন্তু একটা নাট্য মুহূর্তের মতো তিনি করে রেখেছেন বা তিনি যখন ছোটবেলায় ঢাকায় দেখা কোন মহরমের তাজিয়ার বিবরণ দিয়েছেন তখন কিন্তু সেটা একটা সিনেমার ছবি মনে আছে আমরা যেটা বিখ্যাত সত্যজিত্রায় চারুলতাতে চারুলতা যখন নিজের নিজের লিখছে তখন একটা ছবির শাড়ি ভেসে যাচ্ছিল পর্দার উপর দিয়ে আসলে তো মেয়েদের ওই আত্মকথাটাই আমরা দেখতে চাই যার ভিতর দিয়ে আমরা তাদের সময় তাদের সমাজ এবং তার নিজেকে পাই তো সেই রকম এই লেখাগুলোর মধ্যে কিন্তু ঝলকে ঝলকে আসে কিন্তু কোথাও যেন ওই চাপা দেওয়ারও একটা ব্যাপার থাকে সমাজ কোনটাকে মেনে নেবে এটা ভেবে মেয়েরা অনেক কিছু এডিট করেন অনেক কিছু আড়ালেও রাখেন এবং সেন্সারও করে দেন ঠিক না সেটা বোধ মানে শুধু কি মেয়েদের ক্ষেত্রে আমরা বলতে পারি যারাই আত্মজীবনী লেখেন তারা বোধ হ্যাঁ নিজেদের একটু অন্ধকার দিক যদি কিছু থাকে বা দুঃখের কিছু থাকে সেটা হয় বা কোনো মানুষের খারাপ দিকটা দেখলেও সেটা লেখা যায় লেখা যায় না মান্য মানুষ হ্যাঁ তার নামে অপবাদ দেয়া হবে ভেবে অনেক কিছু অনেক কিছু বিরত থাকেন অনেকেই সেটাই হ্যাঁ তো তাহলে আত্মজীবনের এই যে বিবর্তনটা হচ্ছে এটা আপনার মতে কি এটা কি মানে কি এটা কি সত্যি সত্যি বিবর্তন কিছু হয়েছে আজ অব্দি হ্যাঁ অবশ্যই হয়েছে যেমন যোশিতা বলে একজনের আমি একটি লেখা পড়েছি একেবারেই সম্প্রতি তিনি কিন্তু আইটি সেক্টরের কর্মী এবং তিনি ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ কোথাও তার আইটির অভিজ্ঞতা নিয়ে একটি আত্মজীবনীমূলক লেখা লিখেছেন এবং সেটা একেবারে অন্যরকম আমি পড়ে খুব চমকে গিয়েছিলাম মানে আমরা তো জানি যে এখন ছেলেরা মেয়েরা সবাই প্রচুর আইটির জন্য দূরে দূরে চলে যাচ্ছে এবং সব জায়গাতে দিন নেই রাত নেই নাইট শিফটে কাজ করছে সেই অভিজ্ঞতাটা কিন্তু লেখা খুব দরকার কিন্তু যোশিতা সেটা লিখেছে আমি একমাত্র ওখানেই পেয়েছি তার ডিটেলস এবং হ্যাঁ অবশ্যই আমাদের জীবনযাপন পাল্টাচ্ছে আর এই জন্য আমার মনে হয় যে আমাদের সবারই চেষ্টা করা উচিত অন্তত কিছুটা আত্মজীবনীমূলক লেখা 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 কারণ সেখান দিয়ে আমরা আমাদের সময়টাকে লিপিবদ্ধ করছি শুধু আমার কথাও লিখছি না আমি আমার সময়টাকে লিখছি কিন্তু এটার জন্য যেটা সবথেকে আগে দরকার সেটা তো শিক্ষাটা হ্যাঁ সেটার মানে দৃষ্টি আমরা খাতায় কলমে দেখছি হয়তো শিক্ষার খুব উন্নতি হয়েছে কিন্তু সমগ্র চিত্র শিক্ষা আর চেতনা দুটো আলাদা শব্দ আমরা ব্যবহার করতে পারি শুধু শিক্ষা হলেই হবে না হবে না মানে আজকের দিনে আমরা যেমন বলছি যে ইনভেস্ট ইন উইমেন আমরা যখন বেটি বাঁচাও বেটি পড়াও বলছি আমরা বাচ্চাদের অবশ্যই স্কুলে পাঠাবো সেটা হচ্ছে প্রথম আমাদের শর্ত কারণ আমাদের মেয়েদেরকে স্কুলে না পাঠালে প্রথম ধাপটাই রচিত হবে না কিন্তু মেয়েরা স্কুলে গেলে এবং তারা পড়াশুনো শিখলেই যে তাদের চেতনা তৈরি হবে আত্মচেতনা তৈরি হবে সেটা কিন্তু পরের ধাপ এবং সেটার জন্য আমার মনে হয় শুধু বাবা মা নয় সমাজেরও কিছু দান আছে এবং সমাজের মধ্যে আমরা যেমন ছোটবেলায় আমাদের স্কুলের দিদিমণিদের স্যারেদের এদের দ্বারা আমরা ভীষণভাবে উদ্বুদ্ধ হতাম আজকের দিনে না মানে লেখাপড়ার ক্ষেত্রটা এমন একটা শুধুই ব্যবসায়িক হয়ে গেছে শিক্ষাটুকু দিয়েই শিক্ষকের কাজ শেষ হয়ে যাচ্ছে বলে মনে করা হয় সেটা কিন্তু নয় শিক্ষকের এটাও কাজ চেতনাটা তৈরি করা নিশ্চয়ই বা সমাজে আমাদের অনেক বাবা বাবা ছাড়াও মামা কাকা পাড়ার মেশো এরাও থাকতেন তারাও চেতনা কিন্তু এখন আর সেই চিত্র ছোটবেলায় যেমন আমার দিদিমা আমার মাসি আমার মায়ের বান্ধবী সেই মাসিরা এরাও কিন্তু আমার কাছে রোল মডেল নিশ্চয়ই এবং তাদের থেকেও আমি অনেক চেতনা লাভ করেছি যেটা শুধু একমাত্র মা বা একমাত্র নিজের লোক দিতে পারে না হ্যাঁ এটা সমাজ পরিবর্তনের সঙ্গে একটা ভয়ের ব্যাপার যে এই চেতনা কারা দেবেন কারা দেবেন এবং এই চেতনা যদি গড়ে না ওঠে তাহলে আমরা সেই দুশো বছর আগে থেকে যেটা পেয়ে আসছি হয়তো আরো কিছু পাবো পাবো না একবারে তা নয় কিন্তু তাহলে তো আত্মজৈবনিকমূলক লেখাও হয়তো হবে না হলেও সেটার কোনো উন্নতি হবে না হ্যাঁ মানে আত্মজৈবনিক লেখায় আমরা কি চাইছি সেটাও আমাদের আরেকবার ফিরে দেখা ফিরে দেখা দরকার তাহলে আহ এবারের নারী দিবসের জন্য আমরা যে এখানে এসেছি এবং আপনাকে পেয়েছি এবং এই যে আত্মজীবনীমূলক লেখা নিয়ে আমরা কথা বলছি কারদের নিয়ে কথা বলছি তাহলে সেই সম্বন্ধে তার উন্নতি তার অবনতি বা তার বিবর্তন তার ক্রমবর্ধমান বিবর্তন নাকি কি হচ্ছে এইটা নিয়ে আপনি কি বলবেন আমাদের নারী দিবসে আমরা কি মনে করব কি ভাবব বা কি শপথ নেব হ্যাঁ আমার মনে হয় যে এখানে শুধু নারী তো নয় মানে আমাদের সমাজেই কিন্তু একটা অপরাজিত অংশ আছে আমরা জানি যে যারা পিছিয়ে পড়েছেন কোনো না কোনো ঐতিহাসিক কারণে তাদেরকে সঙ্গে নিয়ে চলার একটা দাবি রয়েছে এবং একই সঙ্গে সেই আত্মজীবনীগুলো খুব মূল্যবান যেমন আমি যদি ভাবি যে আমরা যখন বলি যে মেয়েরা পিছিয়ে আছেন অনেকেই প্রশ্নের তুলন শুধু তো মেয়েরা নয় ট্রাইবালরাও তো পিছিয়ে আছেন বা যাদেরকে তথাকথিত মানে জাতের নাম করে যাদের পিছিয়ে রাখা হয়েছে তারা কোথায় গেলেন তো একই সঙ্গে এমন মেয়েরা আছেন যারা এই ইন্টারসেকশনালিটির মধ্যে পড়ে গেছেন তারা নিজেরাই হয়তো হয় সংখ্যালঘু মেয়ে হয় আহ তিনি তথাকথিত শিডিউল কাস্ট মেয়ে বা তথাকথিত ভাবে আহ দরিদ্র মেয়ে একই সঙ্গে দারিদ্র জাত এবং নারীত্ব তিনটে দিয়েই তারা কিন্তু ভীষণ ভাবে পিছিয়ে আছেন এদের কথা বলাতে গেলে কি করা উচিত আমার মনে হয় আমাদের মনোযোগটা ওই দেওয়া উচিত এবং এই মেয়েরা যখন কথা বলতে আসেন তখন কিন্তু একবার সুযোগ পেলে তারা কিন্তু খুব জোরের সঙ্গে কথা বলেন এবং সেটা কিন্তু আমি উদাহরণ একাধিক দেখেছি যখন আমি খবরের কাগজে পড়েছি বা আজকে সোশ্যাল মিডিয়াতেও অনেকে খুব মানে জোরের সঙ্গে কথা বলেন এদের কথাকে যাতে থামিয়ে না দেওয়া হয় বা এদের যাতে ট্রোল করে চুপ করিয়ে না দেওয়া হয় বা এদের কথা বলার পরিসর যাতে থাকে এটা কিন্তু সচেতনে আমাদের দেখতে হবে এবং ওই শুধুই কলেজ ইউনিভার্সিটিতে পড়া মেয়েই নয় আবার এমনও আছে যে তথাকথিত বড় লোকের মেয়েও সে কিছু নিজের কথা বলতে পারে না কারণ তার সেই আত্মচেতনাটাই নেই তো সব দিক থেকে দেখলে আসলে চেতনার জায়গাটাকে ক্রমাগত জলসেচন করে একটা জায়গা আমাদের এগিয়ে আনতেই হবে তার মানে প্রথমেই দরকার শিক্ষা তো অবশ্যই দরকার তার সঙ্গে চেতনাটা যাতে আমাদের জাগ্রত হয় চেতনা যাতে গঠিত হয় নারীদের মধ্যে সেইটা আগে দরকার নিশ্চয়ই সেটা যদি সমাজ আছে তাদের পরিবার আছে তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবই আছে তারা সবাই মিলে যদি এই চেষ্টাটা আমরা করি তাহলে বোধহয় এই নারী দিবসে আমরা এইটা মনে করতে পারি যে তাহলে উন্নতি হবে তাই তো একদমই এবং আমরা সময়ের দলিল হিসেবে যে আত্মজীবনীগুলোকে এতদিন পেয়ে এসেছি এবং ভবিষ্যতেও বোধহয় এই রাগঢাক না রেখে গোপনীয়তা না রেখে সত্যি সত্যি দলিল হিসেবে কিছু আমরা হয়তো ইতিহাস বদ্ধ করতে পারবো হ্যাঁ নিষিদ্ধতার আড়াল থেকে মেয়েরা বেরিয়ে আসুক এবং যার যেখানে সে অত্যাচারিত বা অবদমিত হচ্ছে সেখানে আরো বেশি করে আলো পড়ুক ঠিক এটুকুই আসা বাহ খুব ভালো লাগলো দিদি এত সুন্দর করে এত সুন্দর করে বললেন আমাদের নারী দিবসে আমাদের তো এটাই পাওয়া যে আপনাদের মতন মানুষকে আমরা কাছে পাই এবং এত সুন্দর করে সবকিছুকে আমরা বুঝতে পারি শিখতে পারি অনেক ধন্যবাদ তাহলে বন্ধুরা তাহলে আমাদের এইটাই শপথ হোক এই নারী দিবসে যে আমরা আমাদের চারপাশে যে কজন আছেন যে নারীরা আছেন তারা শিশু হতে পারেন তারা কিশোরী হতে পারেন তারা যুবতী হতে পারেন তাদের শিক্ষা চেতনা বোধ আমরা যদি গড়ে তুলতে পারি তাদের দিয়ে যদি তাদের সময়ের কিছু আমরা রাখিয়ে যেতে পারি রেখে যেতে তালা যেতে পারেন সেই চেষ্টা যদি করতে পারি তাহলে বোধ হয় আমরা কিছুটা সার্থকতার দিকে এগিয়ে যাব তাই তো দিদি হ্যাঁ অবশ্যই তাহলে আজকের মতো এইটুকুই ভালো থাকবেন নমস্কার নমস্কার